বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমিতির 16.4-এর 20 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওতে থাকবো আমি রাজু স্যার। চলুন শুরু করা যাক। তো আমাদের 16 নম্বর কোশ্চেনটি কী বলছে আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। তো কোশ্চেনটাতে বলছে একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল। তো এখানে সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আমরা সমবৃত্তভূমিক সিলিন্ডারের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা আসলে কী জানি, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2πr। এই তো আমরা 6 নম্বর পর্বে সূত্রটা প্রমাণ করেছিলাম। তো এটি হচ্ছে সেই সূত্রটা, এবং এর উচ্চতা দেয়া রয়েছে আমাদের কত, উচ্চতা হচ্ছে আমাদের h। তাহলে উচ্চতার মান হচ্ছে 30 সেন্টিমিটার দেওয়া রয়েছে আমাদের। এখন বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি সিলিন্ডারের সমগ্র ভূমিক যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2πr×r+h। আমি 6 নম্বর পর্বে প্রমাণ করেছিলাম। তো আমাদের এই ম্যাথটা সলিউশন করতে গেলে আমাদের দরকার এখানে আর এবং এইচের মান জানা প্রয়োজন। আমাদের উদ্দীপকের ডাটাগুলো থেকে আর এইচের মান বের করে নিতে হবে। তো আমাদের এইচের মান দেয়া রয়েছে, তাহলে আমাদের আরও সহজ হয়ে গেল। কিন্তু আর এর মানটা দেয়া নেই, আর এর মানটা বের করার জন্য সিলিন্ডারের ক্ষেত্রফল দেয়া রয়েছে 2πr×h। এখানে তাহলে আর এর মানটা এখানে আমাদের বসাই দিতে হবে। আর এর মান আমরা যদি বসাই দিই, এইচের মান যদি বসাই দিই, তাহলে পায়ের মান বসাই দিই, আর এর মানটা আমরা পাবো। তবে সেক্ষেত্রে আর এর মান যদি বের করতে পারি, তাহলে এই সূত্রের মধ্যে মানটা বসাই দিব, দেন আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে। তো সেজন্য আমরা সেই কাজটাই মূলত করব। সো এখানে আমরা মানগুলো এখন ইনপুট দিব, যার জন্য আমরা দেয়া আছে দিয়ে বলতে হবে উচ্চতা, এবং আমাদের আর হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, এই হচ্ছে উচ্চতা। এখানে আমরা ধরে নিব যে আমরা বলবো যে দেয়া আছে, বা মনে করি দিয়ে আমরা বলতে পারি দেয়া আছে সমবৃত্তভূমিক সিলিন্ডারের উচ্চতা, সমবৃত্তভূমিক সিলিন্ডারের উচ্চতা। তাহলে উচ্চতাকে আমরা 8 হিসাবে ইন্ডিকেট করব। তাহলে 8 = 30 সেন্টিমিটার, আর ব্যাসার্ধটাকে আমরা ধরে নিব, ধরি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ ইকুয়ালসটা আমরা আর চিন্তা করলাম। তাহলে আমাদের প্রথম শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি, যে প্রশ্ন মতে আমাদের প্রথম কন্ডিশনে মানটা বসাই দিব আমরা। তো ক্ষেত্রফল হচ্ছে 2πr×h = হচ্ছে 4400। সো ইমপ্লাইজ ড্যাট টু কনভার্ট হবে, তাহলে এখানে আমরা মানগুলো সবগুলো বসাবো। তাহলে আমাদের আর এর মানটা বের করার জন্য আমরা বলবো r = 4400/2πh। তো আমরা এখানে মানগুলো এখন ইনপুট দিব। সো r = 4400/2×3.1416×30। দেন আমরা ক্যালকুলেটারের সাহায্যে মানটা ইনপুট দিয়ে বের করে নিব। সো আমরা ক্যালকুলেটারে ইনপুট দেবো এখন। তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 4400/2×π×3.1416×আমাদের আর এর মান বসাতে হবে, এখান থেকে এইচ এর মান বসাতে হবে। এইচ এর মান আমরা ধরে নিচ্ছি, এইচ এর মান হচ্ছে 30, আমরা দিব হচ্ছে 30 ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড দেন আমরা ইকুয়াল 23.34। তো আমরা নিতে পারি 23.34। পায়ের মান ব্যবহার করেছি, তাই আমাদের উত্তরের পাশে প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে। তো আমাদের রেজাল্ট বের হয়ে গেল, আমরা আর এবং এইচ পেয়ে গেছি। আমাদের অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখন লিখবো। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr×r+h। তো আমরা এই সূত্রটার মধ্যে আর মানগুলো বসাই দিব। সো আর এর মান বের করে নিলাম এখনই, 23.34 × আমরা আর এর মান বের করেছি 23.34 + h এর মান ছিল 30। দেন আমরা এখন এই পুরো রেজাল্টটাকে আমরা ক্যালকুলেটারের সাহায্যে ইনপুট দিব। তো আমরা ইনপুট দেই, সো এখানে 2 × 3.1416 × 23.34, আমাদের বেশি হয়ে যায়, আমরা এই জন্য এটা ইকুয়াল দিয়ে মানটা নিচ্ছি। তো এর সাথে আমরা গুণ দিব, ফার্স্ট ব্র্যাকেট 23.34 + 30,
ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড রেজাল্ট। সো আমরা রেজাল্ট পাচ্ছি 7822.33, আমাদের জিরো চলে আসছে, আমাদের এখানে 30 আমরা এটা দিতে পারি। অথবা আমরা যদি আরও রেজাল্ট কিছু বেশি ধরে নিতাম সমস্যা, আমরা এই রেজাল্টটাই লিখতে পারি। আমাদের দশমিকের আগের যে ভ্যালুটা আমরা ঠিক রাখতে হবে 7823, আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 30 আসছে, এত হচ্ছে বর্গ সেমি। সো এখানে আরেকটা যে আমাদের ঝামেলা সৃষ্টি হয়েছে সেটা আমরা যদি বলতে পারি, বোর্ড বয়স রেজাল্টের সাথে আমাদের মিলেনি। তো আমরা এখানে আরও একটা জিনিস আমাদের ছিল, আমরা যদি এখানে 3 ব্যবহার করতাম, সো নাম্বারটাতে ধরুন এখানে আমরা 3 যদি নিতাম, তাহলে আমাদের এখানে কী আসতো, আমরা এখানে মানটাতে আমরা 3 বসাতাম, সো এই জায়গাটা 3 এখানে আমরা 3 দিতাম, তখন দেখুন আমাদের রেজাল্টটার একটু পরিবর্তন আসবে। সেটা হচ্ছে 2 × 3.14 1416 গুণ হচ্ছে 23.343। এটা একটা রেজাল্ট আমাদের গুণন, ফার্স্ট ব্র্যাকেট 23.343 যোগ 30, ব্র্যাকেটগুলো যদি করে দেই তাহলে দেখুন আমাদের এক্ষেত্রে রেজাল্টের কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি, 750। সো এক্ষেত্রে আমাদের আসবে আরও একটু রেজাল্ট 75, এত বর্গ সেমি প্রায়। তো এখানে কারো মানে মতের বিভেদ হতে পারে যে কী ব্যাপার, আমরা এক একজন এক একটা রেজাল্ট করলাম সেম অঙ্ক, উত্তর দুইটা আসতেছে কেন? এখানে যদি কেউ কোশ্চেন করেন তার কারণটা হলো, আপনি দশমিকের পর এখানে আমরা যেহেতু এখানে আসন্ন মান ব্যবহার করেছি, এই জন্য প্রায় কথাটা আমরা ব্যবহার করবই, কারণ এখানে আমরা 3 পর্যন্ত ব্যবহার করিনি, যার জন্য আমাদের 3 আসছিল, ধরনের 3 ব্যবহার করছি কারণ এখানে কাছাকাছি, আর 3-4 ব্যবহার করার মানে এর অংশটা 0 তো নয় 3, তাই একটু বেশি মান আমাদের আসবে। তো এই জন্য আমরা চেষ্টা করবেন যে 3 বা 4 ডিজিট পর্যন্ত নেয়, আর এখানে যেহেতু আমাদের পায়ের মান 4 ডিজিট পর্যন্ত নিয়ে কাজ করতেছে, আপনি দশমিকের পর 4 ডিজিট নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার উত্তরটা আরও সঠিক উত্তর আসবে। তো আশা করবো আপনারা আমার এই ভিডিওটি দেখে তো এই সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, দেখা হচ্ছে আমাদের 17 পর্বে, আমরা বোর্ড বইয়ের একটি যে এই অঙ্কটা পাচ্ছি যেটি লোয়ার পাইপের ভিতরে এবং সর্ব গুরুত্বপূর্ণ আমাদের অঙ্ক বোর্ড বই থেকে, কারণ এই অঙ্কটা বিভিন্ন বোর্ডের সৃজনশীল এসেছিলো, তো সেটা আমরা আলোচনা করবো 21 পর্বে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।